তোমরা তো এতদিন ঘোড়ার খুর কাটতে দেখেছ তবে কি এটা জানো যে ঘোড়ার গায়ের লোমও কাটা হয় হ্যাঁ যেমন ভাবে ভেড়ার লোম কাটা হয় ঠিক সেইভাবে কিন্তু ভেড়ার লোম দিয়ে তো আমরা সোয়েটার বানাই ঘোড়ার লোম তো সেই কাজে লাগে না আসলে ঘোড়ার লোম কাটার পিছনে না অন্য কারণ আছে ঘোড়া যখন দৌড়ায় তখন তার প্রচুর পরিমাণে ঘাম হয় যদি তার লোমটাকে না কাটা হয় না সেই ঘামটা জমে ওর গায়ে প্রচুর পরিমাণে পোকা হবে এবং তাতে ঘোড়ার প্রচুর ক্ষতি হবে সেই কারণের জন্য ঘোড়ার লোমগুলোকে কেটে ঘোড়াকে পরিষ্কার রাখা হয়